মৃতদেহের কালে চোখের জল ফেলে পুত্র লক্ষ্মীর যাওয়ার পথে তুমি পিছন করে দিয়ে রাখ। আজ হাসি মুখে তুমি পুত্র লক্ষ্মীকে দিয়ে যাও। তাছাড়া তোমার পুত্র লক্ষ্মী নাম তোমার জন্য দাসী আনতে চলেছে, তোমাকে হাসি মুখে বিদায় দাও। আমি হাসি মুখে আমার একমাত্র পুত্র দুল্লা লক্ষ্মী দাসী আমি বিদায় দিই। যাওয়ার পূর্বে আপনাকে স্মরণ করে দিই ভগবান, আগামী নিশ্চিন্তবাদ হতে না হতে আমার পুত্র যখন বিবাহ করে রাজ প্রাসাদে প্রবেশ করবে আমি বরণ দ্বারা সাজিয়ে অপেক্ষা করব মহারাজ। আমি কথা দিলাম ভূদারি নগরে গিয়ে রৌলার সঙ্গে পুত্র লক্ষ্মীকে বিবাহ বন্ধন আবদ্ধ করে আগামীকাল সূর্য উদয়ের পরে আবার তোমার লক্ষ্মীকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। তোমাকে যেতে হবে উজানি নগরে তার সঙ্গে আবদ্ধ করে আবার তোমাকে ফিরিয়ে আনবো এই চম্পকর নগর রাজের প্রাসাদে তুলে দেবো আমি তোমার মায়ের কোলে। এটাই মনে হয় উজানি নগরের প্রাসাদ তোমাদের প্রতি আমার একটাই মাত্র আদেশ, যতক্ষণ না পর্যন্ত আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হয় ততক্ষণ পর্যন্ত তোমরা অত্যন্ত পাহারা দেবে। Thank you.
আমার বেহুলা ধুনি গেতেছে মালা Thank you.
করে পারে না আমার বন্ধু মাতার গায়ে এত টুকু কাঁটার আঁচড় লাগছে।
আপনার চোখে জল আপনি মনে ভুলে গেছেন নারী হয়ে জন্মগ্রহণ করলে সারা জীবন কোন নারী তার পিতৃত্বে থাকতে পারে না একদিন না একদিন পিতৃ মাতৃভাতৃ আলোয় পরিত্যাগ করে সকল যে নারী স্বামীর আলোয় তাই আজ আপনারই কন্যা আমার বধূমাতা আপনাদের আলোয় পরিত্যাগ করে তার স্বামীর আলোয় যেতে চলেছে এই সময় চোখের জল ফেলে আমার বধূমাতার যাওয়ার পথে আপনি চোখের জল মুছে দিয়ে আজ তোমার স্বামীর আলোয় চলো আমি তো আছি আমি তো আমি থাকতে তোমার গায়ে এতটুকু কাটার আচরণ করবে না চলো বাবু তোমার জননী তোমার জন্য পথের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে চম্পক নগরে নিয়ে গিয়ে আমি তোমাকে তোমার মায়ের কাছে তুলে দেব চলো বাবা তোমাকে চম্পকনগরের আজ আমার পুত্র লক্ষ্মীধরের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে কোথায় নিয়ে যাবো চম্পকনগর আজ প্রাসাদে তার হয় আল্লাহ কোথায় এই সাঁওতালি পর্বতে লহির বাস প্রাঙ্গণে অবশ্যই বৈষ্ণব ও গোমার আর্য দেবতা তুমি আশীর্বাদ করো প্রভু তুমি রক্ষা করো আমার লক্ষ্মী নয় নিশ্চিন্তায় নেই ভাবনায় এই বাস প্রাঙ্গণে নিশি যাপন করতে পারে তোমার পিতা চম্পক নগরের আসনে বসে তোমাকে রাজা করো তুমি হবে চম্পক নগরের মহারাজা আর আমার বধূমত আমার বধূমত হবে চম্পক নগরে এই বাসের প্রাঙ্গণে তুমি আমার পুত্র দ্বিতীয়ত সার দ্বিতীয়ত কোন ব্যক্তি নেই আজ আমার পুত্রকে আমি তোমার হস্তে সমর্পণ করলাম হয়তো বিপদের সম্মুখীন হতেও পারে আর যদি সত্যি হয় তাহলে তুমি আমার পুত্রের পাশে থেকে আমার পুত্রকে তুমি রক্ষা করো বধূমাতা আজ আমার পুত্র আমি তোমারই হস্তে সমর্পণ করি লক্ষ্মী নয় পিতা নিশ্চিন্তায় নির্ভাব নয় তুমি বাসর যাপন করো রক্ষে প্রহরে সবাই পাহারে আছে তোমার কোনো অসুবিধা হবে না তাছাড়া সারা দেশে তুমি আমার এই লোহ বাসর ঘরে আমার নিশি যাপন করতে হবে পিতা আমি রাজকুমার আমার বাসর সজ্জা হওয়ার কথা ছিল রাজপ্রাসাদে আমাকে এনে তুলল পিতা এই লোহ বাসর ঘরে ওগো পিতা কাল প্রভাতে আমাদেরকে নিয়ে যাবে তো আমার রাজপ্রাসাদে পিতা
তুমি দুঃখ করে নাও বাবা তুমি দুঃখ করে নাও তোমাকে কথা দিয়েছি কাল প্রভাতে তোমার জন্য আসবে এই শান্তির পর্বতে বাসর প্রাঙ্গণে তোমাদের উভয়ের বরণ করে নিয়ে যাবে চম্পকনগর আসাতে আর আমি তোমাকে চম্পকনগর আসাতে বসাবো তুমি হবে চম্পকনগরের রাজা ঠিক আমারই মতো রাজা হয়ে চম্পকনগরের সমস্ত প্রজা পুঞ্জকে তোমাকে আরোহণ করতে হবে पितार पेशे बंदी बना दी चले हो बासर घरे सारा निशी जेगे काटाते हबे बासर सज्जा जान प्रिया Thank you.
তোমাকে তাই বুঝি আরে যে কি টাকা আমি শুধু